সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন, যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকে ভিডিওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস যে এক্সামটা হয়ে গেল তারই অ্যান্সার কী নিয়ে আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। 200টা কোশ্চেন আছে, সব কটা আনসার আমি এই ভিডিওতে বলে দেবো, তোমরা মিলিয়ে নিতে পারো। আমার কাছে যে বুকলেট সিরিজটা আছে সেটা হচ্ছে বুকলেট সিরিজ বি, তো যাদের বি আছে তারা তো পরপর মিলিয়ে নিতে পারবে, যাদের অন্য সিরিজ আছে তাদের একটু ভিডিও পজ করে মেলাতে হবে। আরেকটা কথা যেটা বলে দিই, এখানে যদি কোনো অ্যান্সার নিয়ে তোমাদের ডাউট থাকে, মনে হয় যে অ্যান্সারটা হয়তো ভুল বলা হয়েছে, তো সেইটা তোমরা নিচে ভিডিও কমেন্ট সেকশনে আছে কমেন্ট করে আমাকে জানাতে পারো যে অ্যান্সারটা তোমাদের মতো অন্য কিছু হওয়া উচিত, তো আমি সেটা রেক্টিফাই করে দেবো। তো সেটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর কিছু কিছু কোশ্চেন অ্যান্সার ভুলও আছে, তোমরা হয়তো জানো, অনেক ডাউটফুল আর কি কোশ্চেন আছে, তো সেগুলো তোমরা ভিডিওতে আগে যখন ভিডিও যখন যত এগোবে তোমরা তোমাদের আমি বলে দেবো ভিডিওতে। তো চলো আর দেরি না করে আজকে অ্যান্সার কিটা শুরু করা যাক। তো প্রথমেই বলে দিলাম যেটা আমাদের বুকলেট সিরিজ বি আছে, তো প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটাই হচ্ছে ফ্রেজটা সিন্স লাস্ট নাইট, এটা হচ্ছে প্রথম কোশ্চেন, মানে একএসসি হবে। পরপর অ্যান্সার বলে যাচ্ছি কারণ কোশ্চেন পড়তে গেলে অনেক সময় চলে যাবে, তো অ্যান্সারগুলো পরপর বলে যাচ্ছি। একের সি হবে অ্যান্সার, দুয়ের অ্যান্সার হবে বি মানে উইকেট, উইকেন্ডে না, তিনের অ্যান্সার হবে তোমাদের ডি মানে স্টোল হবে, চারের অ্যান্সার হবে তোমাদের বি মানে লিভলি হবে, পাঁচের অ্যান্সার হবে তোমাদের ডি এলিগি, তারপর ছয়ের অ্যান্সার হবে তোমাদের এ মানে প্রাইড লাইন মানে প্রাইড, সাতের অ্যান্সার হবে তোমাদের এ অ্যাগনোস্টিক, আটের অ্যান্সার হবে তোমাদের সি এপিডেমিক, নয়ের অ্যান্সার হবে তোমাদের সি টু, দশের অ্যান্সার হবে ফর ফর দ্য স্কিম ফেল ফর ওয়ান্ট অফ সাপোর্ট, তারপর তোমাদের একাডোর অ্যান্সার হবে তোমাদের ডি, তারপর তোমাদের বারোর অ্যান্সার হবে তোমাদের এ মানে এখানে এই কোশ্চেনটা যেটা বলছি আমি একটা প্রথম ডাউট কোশ্চেন বলতে পারো, পেরিস্কোপে পেরি শব্দটার মিনিং জানতে চাইছি। অ্যাকচুয়ালি পেরি শব্দটার মিনিং যদি তোমরা জানতে চাও, এক্সাক্ট মিনিং হচ্ছে অ্যারাউন্ড, এক্সাক্ট মিনিং হচ্ছে পেরি শব্দটা অ্যারাউন্ড, কিন্তু অ্যারাউন্ড এখানে কোনো অপশানই নেই, অ্যারাউন্ডের মধ্যে রাউন্ড আছে কিন্তু অ্যারাউন্ড আর রাউন্ডের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেকে স্ট্রেট বলছে কিন্তু অনেকে আবার অ্যাবাভও বলছে, তো এখানে কোনো অপশানই এইসব মতো ঠিক না, কারণ রিয়েল অপশানটা হচ্ছে অ্যারাউন্ড। তো এখানে অফিসিয়ালি মানে কোন অ্যান্সারটা হবে সেটা তো একমাত্র পিএসসি জানে, কারণ পিএসসির অফিসিয়াল অ্যান্সার কিটে যেটা লেখা থাকবে সেটাই, যদি সেখানে স্ট্রেট লেখা থাকে তো অ্যান্সার স্ট্রেট হবে, যদি অ্যাবাভ থাকে তো অ্যাবাভ, যদি রাউন্ড থাকে তো রাউন্ড হবে। তো এই একটা ডাউটফুল কোশ্চেন তোমাদের বলতে পারো, বারো নম্বরটা। তেরো নম্বর কোশ্চেন যেটা আছে, তেরো নম্বর হচ্ছে এ হবে ওয়্যার হবে, কারণ এখানে এটা একটা ইমাজিনেশন কেস তো ওয়্যার হবে। চোদ্দো নম্বর তোমাদের যে অ্যান্সার হবে সেটা হবে এ, ফিল ভেরি নার্ভাস হবে, ভেরি এক্সাইটেড অনেকে মনে করছে, এক্সাইটেড হবে না, এটা কিন্তু নার্ভাস হবে। পনেরোর যে অ্যান্সার হবে সেটা হবে সি, ষোলোর যে অ্যান্সার হবে সেটা হবে তোমাদের সি জয়ী বলে ক্যাঙ্গারুর বাচ্চাকে, সতেরোর যে অ্যান্সার হবে সেটা হবে এ অ্যাম্বিশনস, আঠেরোর অ্যান্সার হবে তোমাদের সি শিপস ক্লোথিং, উনিশের অ্যান্সার হবে তোমাদের সি, কুড়ির অ্যান্সার হবে তোমাদের ডি হবে গেট অন, একুশের অ্যান্সার হবে তোমাদের ডি ফাঙ্গি হবে, বাইশের অ্যান্সার হবে তোমাদের ডি হবে, বাইশে গ্রাফটিং হবে, তেইশের অ্যান্সার হবে এটা তো জানো ডি হবে, বি টুয়েলভ হবে, ভিটামিন বি টুয়েলভকে বলা হয়। টোয়েন্টি ফোর যেটা হবে সানফ্লাওয়ার প্ল্যান্টস বেন্ড টুয়ার্ডস সান হুইচ ইজ কল্ড ডি হবে, ফোটোনাস্টিক। টোয়েন্টি ফাইভ যেটা হবে কিডনির ইউনিট তো জানো নেফ্রন, টোয়েন্টি ফাইভের বি। টোয়েন্টি সিক্সের যে অ্যান্সার হবে সেটা হবে বি হবে গাদার পোর্ট, টোয়েন্টি সেভেনের যে অ্যান্সার হবে সেটা হবে তোমার সাউথ কোরিয়া হবে টোয়েন্টি সেভেন, টোয়েন্টি এইটে যে অ্যান্সার হবে সেটা হবে ডি হবে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, উনত্রিশ টোয়েন্টি নাইনে অ্যান্সার হবে তোমাদের ডি হবে ওয়ান টোয়েন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট, তিরিশের অ্যান্সার হবে তোমাদের ডি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি, এটা গেল তিরিশ। এরপর একত্রিশের অ্যান্সার হবে তোমাদের এ হবে মেসেন্টারি হচ্ছে নিউ আর কি অর্গান যেটা ডিসকভার হয়েছে হিউম্যান বডিতে, থার্টি টু অ্যান্সার হবে তোমাদের ডি ইন্ডিয়া করেছে ফার্স্ট, ফার্স্ট নয় কি এলএনজি প্ল্যান পুট করেছে ইন্ডিয়ান ওশানে 2018 ইন্ডিয়া। থার্টি থ্রি তোমাদের অ্যান্সার হবে এখানে, এটা আর একটা হচ্ছে ডাউটফুল অপশান, এখানেও কিন্তু দুটো না অ্যাকচুয়ালি, ওয়ান টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি যদি তোমরা বলো, ওয়ান টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি এবছর দুখানা ইনসিডেন্টের হয়েছে মোটামুটি, একটা গান্ধীজির কিছু একটা ইনসিডেন্ট আছে, আর একটা হচ্ছে স্বামীজির শিকাগো স্পিচে যেটা 1893 হয়েছিল, 1893 সেটা আরও 125 বছর উৎসব এবছর চলছে, 125।
তো সেই হিসাবে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কিন্তু অপশন ডিতে যদি তোমরা দেখো, দ্য বার্থ অফ এ ফেমাস ম্যান, কিন্তু ওদের কোনোদিনই জন্ম 1893-তে হয়নি। না স্বামীজি জন্মেছে 1893, না গান্ধীজি জন্মেছে 1893। তো সেক্ষেত্রে দ্য বার্থ অফ ফেমাস ম্যানটা তো এখানে না হওয়া উচিত। এছাড়া আর যে বাকি তিনটে অপশান আছে সেগুলো অনেক ডাউটফুল আছে, মানে বাকি তিনটের মধ্যে কোনটা হবে সেটাও আর কি ঠিক নেই। তো এখানে অপশানগুলো আর কি মোটামুটি ডাউটফুল অপশান আছে। এবার এটাও ডিপেন্ড করছে পিএসসির অফিসিয়াল অ্যান্সার কীতে কী অ্যান্সার আছে, নাকি পিএসসি কোয়েশ্চেনটা ক্যান্সেল করবে, এটা কমপ্লিট ডিপেন্ড করছে পিএসসি কী করবে তার উপর। তো 33 আর একটা ডাউটফুল মোটামুটি কোয়েশ্চেন পাওয়া গেলে 34-এর দেখো। এরপর 34-এর অ্যান্সার হবে তোমাদের ডি, হায়ার এডুকেশন এম্পাওয়ারমেন্ট রেগুলেশন এজেন্সি, HEERA, এটা হবে অ্যান্সার। 34D হবে। 35-এর অ্যান্সার হবে এ, সেকেন্ড হবে। 36-এর অ্যান্সার হবে তোমাদের বি, ম্যাক্সিমাম স্পিড। এখানে সিও কিন্তু হতে পারে, টপ ক্লাস লাক্সারিও কিন্তু আছে, তেজাজ এক্সপ্রেস যদি তোমরা জানো, ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি লাক্সারিয়াস ট্রেন কিন্তু, বাট আই থিঙ্ক ম্যাক্সিমাম স্পিডটা এখানে বেশি সাপোর্ট করছে, তো 36Bটাই হবে। 37-এর অ্যান্সার হবে তোমাদের আই থিঙ্ক এটা ডি হবে সম্ভবত। নর্মদা বাচ্চা আন্দোলনে কিন্তু নোয়াম চস্কি একটা পিটিশন দিয়েছিল, তো 37D হওয়া উচিত। 38-এর অ্যান্সার হবে তোমাদের এ, রোলিং আউট অফ GST। 39-এর যে অ্যান্সার হবে সেটা হবে ডি, ওয়েস্টার্ন নীলগিরিস অফ সাউথ ইন্ডিয়া। 40-এর অ্যান্সার হবে এ, PSLV C-38। এরপর 41-এর যে অ্যান্সার হবে সেটা হবে তোমাদের এ হবে, ওয়েবসাইট। 42-এর যে অ্যান্সার হবে সেটা হবে বি, তোমাদের PV সিন্ধু হেরে গেছিল লাস্ট টাইম জাপানের নোজুমি ওকোহারার কাছে। 43 যে অ্যান্সার হবে সেটা হবে সি হবে, 60 নম্বর ছিল ইন্ডিয়ার র্যাঙ্ক। 44 যেটা হবে সেটা হবে তোমাদের বি হবে, 44-এর বি হবে, জাস্টা যে আমেরিকাতে হয়েছিল তার মেন অবজেক্টিভ ছিল, এটাই অপশান বি হবে 44-এর। 45 যে অপশানটা সেটা হবে ডি, ইউনাইটেড স্টেটস হবে। 46 হবে তোমাদের বি, প্রণব মুখার্জিদের বইটা রিলিজ হয়েছিল সেটা জুলাইতে হয়েছিল 2017-তে। 46-এর বি হবে অ্যান্সার, PM নরেন্দ্র মোদি রিলিজ করেছিলেন সেটা জুলাইতে ছিল। 46B হবে। 47 যেটা হবে সেটা হবে ডি, হুগো অ্যাওয়ার্ড, সবথেকে ওল্ডেস্ট সায়েন্স ফিকশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। 48 অ্যান্সার হবে ডি, 1958। 49 হবে তোমাদের ডি, সার্জা। এটাও একটা কনফিউজিং কোয়েশ্চেন, কারণ যেটা ইয়ারটা দিয়েছে দেখো 2017 থেকে 2019, 2018 সালে কিন্তু এর অ্যান্সারটা ছিল এথেন্স। 2018 সালে কিন্তু দ্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল তোমরা যদি সার্চ করো তোমরা দেখতে পাবে ওখানে এথেন্স লেখা আছে। এবার 2017 থেকে 2019 মানে 2018 হিসাবে মতো কাউন্ট হয়, কিন্তু এখানে আবার এথেন্স অপশানও আছে। বা যেহেতু 2019 আছে, 2018 এখানে লেখেনি, তো সেই জন্য 2019-এ সার্জা, 2019-এ হবে সার্জা, তো সেই জন্য ওই হিসাবে সার্জা এখানে বেশি মানাচ্ছে। তো এখানে সার্জাটা বেশি মানাচ্ছে আর কি, এথেন্সটা এখানে হবে না। 49 হবে তাহলে ডি। তারপর 50 হবে তোমাদের এ হবে, 50-এর অ্যান্সার যে রিসেন্টলি চেয়ারপারসন হয়েছে সে হচ্ছে পাহালাজ নিহালনি, 50A হবে অ্যান্সার। তো 51-এর তোমাদের অ্যান্সার হবে ডি হবে, অভিনব ভারত, যেটা আর কি ইন্ডিয়াতে সেট আপ হয়েছে, বাকিগুলো সবই বাইরে ছিল। 52 তোমাদের অ্যান্সার হবে বি হবে, 52 সুরাটে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেডিং পোস্ট করেছিল। 53 অ্যান্সার হবে এ, লর্ড ওয়েলেসলি। 54-এর অ্যান্সার হবে বি, বল্লাল সেন। 55-এর অ্যান্সার হবে আগ্রাফোর্ড, আকবর করেছিল। 55-এর এ। 56-এর অ্যান্সার হবে বিদ্যাসাগর কলেজের আগের নাম ছিল এটা, হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন। 57-এর অ্যান্সার হবে তোমাদের বি, লর্ড রিপন ছিল ইলবার্ট বিলের সময়। 58-এর অ্যান্সার হবে কানপুরে হচ্ছে নানা সাহেব ছিল, 58-এর বি। 59-এর অ্যান্সার হবে তোমাদের লর্ড ডাফরিন হবে, 59-এ এ হবে। 60 যে অ্যান্সার হবে সেটা হবে অ্যান্সার অপশান ডি, মাদাম কামা। 60 হবে ডি। এরপর 61 তোমাদের হবে হচ্ছে ইন্ডিয়ান মিরর হচ্ছে কেশব চন্দ্র সেন, 61B। 62 বন্দে মাতরম হচ্ছে অরবিন্দ ঘোষ, 62B। 63 হচ্ছে তোমাদের বুদ্ধিজম ছিল অজন্তা ক্যাভে হবে। 64 দিগম্বর শ্বেতম্বর জৈনিজম সবাই জানো এ। অতীশ দীপঙ্কর 65 হবে পালাসের সময়, 65-এর হবে বি। 66 চন্দ্রগুপ্ত দুয়ের সময় হচ্ছে 5N এসেছিল, সি হবে অ্যান্সার। 67-এর যে অ্যান্সার হবে সেটা হবে এ, রামসা ম্যাকডোনাল্ড 1932-তে কমিউনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্স করেছিল, 67A। 68-এর অ্যান্সার হবে এ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিল, বাঘাযতীনের পুরো নাম।
69 এর অ্যান্সার হবে তোমাদের ডি মোহাম্মদ আলী জিন্না 14 পয়েন্টস, 70 অ্যান্সার হবে সি তিলক হবে শিবাজি আর গণপতি ফেস্টিভ্যালে ইন্ট্রোডিউসড করেছিল তিলক, 71 এর অ্যান্সার হবে তেবাগ আন্দোলনে বাংলা হয়েছিল 71 ডি, 72 হয়েছিল ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল সি উইলিয়াম বেন্টিং ইনিশিয়েটিভ নিয়েছিল, 73 এর অ্যান্সার হবে তোমাদের নজান ভারত হচ্ছে ভগৎ সিং এ, 74 এর অ্যান্সার হবে তোমাদের 74 এর অ্যান্সার হবে তোমাদের সরোজিনী নাইডু, অ্যানিমেশন কিন্তু হবে না, অ্যানিমেশন ইন্ডিয়ান ছিল না, তো ইন্ডিয়ান ওমেন যে প্রথম কংগ্রেসের মানে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল সেটা হচ্ছে সরোজিনী নাইডু, 75 এর অ্যান্সার হবে তোমাদের সি হবে বিশাখ দত্ত মুদ্রা অ্যাক্সেস লিখেছিল, 76 এর অ্যান্সার হবে তোমাদের এ ট্রপিক্যাল রেন ফরেস্ট হচ্ছে সিলভা, 77 এর অ্যান্সার হবে সি ওল্ডেস্ট মাউন্টেন সিস্টেম ইন ইউনাইটেড স্টেটস সি হবে অ্যান্সার, 78 এর অ্যান্সার হবে তোমাদের ডি হবে গ্রাসল্যান্ড হচ্ছে অ্যান্সার, 79 এর অ্যান্সার হবে তোমাদের বি কোরাল রিফ হচ্ছে একটা গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে আছে আই থিঙ্ক, 80 এর অ্যান্সার হবে তোমাদের ডি হবে গালফ অফ মেক্সিকোতে মিসিসিপি রিভার এন্ড হয়েছে, এরপর 81 এর অ্যান্সার হবে তোমাদের টোকি হবে, 81 এর মানে এ হবে, 82 এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমাদের হিমালয় হবে, 83 এর অ্যান্সার হবে তোমাদের নেম দ্য রিভার হুজ ওয়াটার শেয়ারিং ইজ দ্য ম্যাটার অফ ডিসপিউটেডস সবাই জানো কাবেরি হবে, 83 এর ডি হবে, 84 এর যে অ্যান্সার সেটা হবে তোমাদের আন্দামান, আন্দামানে কিন্তু এই জায়গাগুলোর মধ্যে আন্দামানে কিন্তু সবথেকে প্রথম মনসুন সাওয়ার আসে তারপর বাকি জায়গায় যায়, 85 এর অ্যান্সার হবে 1999 সালে মানে অপশন সি হবে অ্যান্সার, 86 হবে অপশন ই হবে ডেকান প্লেটু হচ্ছে জিওলজিক্যাল ওয়ার্ল্ডে, 87 এর অ্যান্সার হবে ডি, 88 এর অ্যান্সার হবে তোমাদের ডি দামোদর ভ্যালি প্রজেক্ট মানে ফার্স্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, 89 এর অ্যান্সার হবে তোমাদের এখানেও একটা কনফিউশন আছে কফি মোস্ট কমন যদি বলতে পারো, এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে আরাবিকা একটা হচ্ছে রোবাস্টা, দুটোই কিন্তু ইন্ডিয়াতে হয় এর মধ্যে কোনটা বেশি হয় কোনটা কম হয় সেটা নিয়ে একটা কনফিউশন আছে কারণ এক্স্যাক্টলি অ্যান্সার এটারও লেখা নেই কোনটা বেশি হয় কোনটা কম হয়, তো এটা কমপ্লিট ডিপেন্ড করছে পিএসসি কী করে, পিএসসির অ্যান্সার শিটে অফিসিয়াল অ্যান্সার শিটে কী আছে তার উপর ডিপেন্ড করছে কারণ এখানে অপশন এ অপশন বি দুটোই কিন্তু এখানে হয় ইন্ডিয়াতে, এবার অপশন এবার 90 মানে এটা একটা ডাউটফুল কোয়েশ্চেন, আরেকটা 90 এবার 90 হচ্ছে 90 অ্যান্সার যেটা হবে সেটা হবে সি আসাম হবে, ফার্স্ট টি গার্ডেন এস্টাবলিশ হয়েছিল, 91 এর যে অ্যান্সার হবে সেটা হবে সি কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, 92 এর যে অ্যান্সার হবে সেটা হবে বি হবে 92 এর, 93 অ্যান্সার হবে তোমাদের ডি পুরুলিয়া এসেছিলো মানভূম থেকে, 94 এর অ্যান্সার হবে তোমাদের এ ম্যানগ্রোভ, 95 এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমাদের সি, 96 এর অ্যান্সার হবে তোমাদের সি এটাও সি হবে, 96, 97 অ্যান্সার হবে তোমাদের ডি নিপটাইড, নিপটাইড আই থিঙ্ক মোড়াকোটাল বলে, 98 এর অ্যান্সার হবে তোমাদের আলিপুরদুয়ার, 99 এর অ্যান্সার হবে তোমাদের এ সুন্দরী ট্রি সাইন্টিফিক নেম হচ্ছে এ হবে, 100 নম্বরের অ্যান্সারটা হবে তোমাদের ডি বিষ্ণুপুর সবাই জানে এটা, 101 এর অ্যান্সার হবে তোমাদের সি পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস ইন দ্য স্টেট, 102 এর অ্যান্সার হবে তোমাদের বি, 103 এর অ্যান্সার হবে তোমাদের সি হবে, 101 হবে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস, এটা কিন্তু সি হবে, 123 কিন্তু হবে না, এটা কিন্তু গুলি হলে অনেকে 123 কিন্তু হবে না, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু 101টাই আছে, 104 যেটা আছে সেটা অ্যান্সার হবে বি লক্ষদ্বীপ হবে, আগে মিজোরাম ছিল কিন্তু এখন লক্ষদ্বীপ হয়ে গেছে, মিজোরামে এখন 86% কভার আছে ফরেস্টের, লক্ষদ্বীপে সেখানে 90% আছে, 100 মানে গাছপালাকেও কেটে দিয়েছে আর কি, 105 এর অ্যান্সার হবে তোমাদের এ হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, 106 এর অ্যান্সার হবে তোমাদের বি রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট নয়, 107 হবে তোমাদের সি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, 108 108 হবে তোমাদের ডি হবে অ্যান্সার, 109 এর অ্যান্সার হবে তোমাদের বি মেহবুবুল হক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ডেভেলপ করেছিল, 110 এর অ্যান্সার নীতি আয়োগের ফুল ফর্ম এটা সবাই জানা উচিত, 110 এর এ হবে অ্যান্সার, 111 এর অ্যান্সার হবে তোমাদের বি ফরেস্ট, 112 এর অ্যান্সার হবে তোমাদের এ কর্ণাটক বাইক্যামারাল লেজিসলেচার আছে, 113 এর অ্যান্সার হবে তোমাদের ডি অল অফ দ্য অ্যাবাভ, 114 এর অ্যান্সার হবে তোমাদের ডি উত্তরাখণ্ড সংস্কৃত, 115 অ্যান্সার হবে তোমাদের সি মীরাকুমার, 116 অ্যান্সার হবে তোমাদের সি পূর্ব মেদিনীপুর, 117 অ্যান্সার হবে তোমাদের ডি এটা নাইরোবি হবে, অনেকে বুনো এরিয়াস ভাবছে কিন্তু ওটা হবে না, 117 ডি নাইরোবি হবে,
118-এর অ্যান্সার হবে ডি, স্মার্টফোনস, সরি এটা রেফ্রিজারেটর হবে, 118 সি হবে, রেফ্রিজারেটরের ওপর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সব থেকে আর কি বেশি। এরপর 119-এর যে অ্যান্সার হবে তোমাদের সেটা হচ্ছে সি হবে, সি মানে ফুড। 120-এর অ্যান্সার হবে তোমাদের বি, বেস রেট। এবার 121-এর অ্যান্সার হবে তোমাদের রাঁচি, 1899-1900। 121-এর এ হবে অ্যান্সার। 122-এর অ্যান্সার হবে তোমাদের সি, কেরালা। 123-এর অ্যান্সার হবে তোমাদের এ, বালগঙ্গাধর তিলক। 124-এর অ্যান্সার হবে তোমাদের, এখানেও একটা ডাউটফুল কোয়েশ্চেন আছে, 124-এ এ হতে পারে, সি হতে পারে, কোনটা এক্স্যাক্টলি সেটা এখন সেটা কিন্তু জানতে পারা যায়নি। তো এ হতে পারে, সি হতে পারে, এটা নিয়ে একটা ডাউট আছে। তো 125-এর অ্যান্সার, 125-এর কোয়েশ্চেনটাও সেম, 25-এর কোয়েশ্চেনেরও অনেক সার্চ করার পর 25-এর কোয়েশ্চেনেরও আনসার, এক্স্যাক্ট অ্যান্সার খুঁজে পাওয়া যায়নি। 126-এর অ্যান্সার হবে তোমাদের সি, দয়ানন্দ সরস্বতী। 127-এর অ্যান্সার হবে এ, আলিগড় মুভমেন্ট। 118-এর অ্যান্সার হবে আগারকার। 118 বি। 129-এর অ্যান্সার হবে সি, আনন্দমত। 130 অ্যান্সার হবে বি, নীল দর্পণ, এটা সবাই জানা। 131-এর অ্যান্সার হবে এ, ক্যালকাটা। 132 তোমাদের অ্যান্সার হবে এ, এখানে 1905-এ 133 হচ্ছে এ। 134 হচ্ছে বি, মোহনদাস করমচাঁদ গান্ধী, খেতাস অ্যান্ড জম্পারের মুভমেন্ট। 135-এ অ্যান্সার হবে তোমাদের সি, জ্যোতিবা ফুলা। 136-এ অ্যান্সার হবে ডি, অম্বিকা গিরি রায়চৌধুরী। 137-এর অ্যান্সার হবে তোমাদের এ, নভেম্বর 1927। 138-এ অ্যান্সার হবে 1942, মানে বি হবে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 139-এর অ্যান্সার হবে তোমাদের সি, এম এন রয় ছিল অপোজিশনে। 140-এর অ্যান্সার হবে তোমাদের এ, বলরাজ সাইনি, গরম হাওয়া। অনেকে মাদার ইন্ডিয়া ভাবছে, কিন্তু মাদার ইন্ডিয়ার স্টোরিটা পুরো আলাদা ছিল, এটা হবে গরম হাওয়া এ। 141-এর অ্যান্সার হবে তোমাদের বি, 13 জন হবে গার্লস। 142-এর অ্যান্সার হবে তোমাদের ডি, 143-এর অ্যান্সার হবে এ, ট্রিপল কে। 144-এর অ্যান্সার হবে তোমাদের ডি, মানে কার্পেন্টার। 145-এর অ্যান্সার হবে তোমাদের রেন, 145 সি। 146-এর অ্যান্সার হবে তোমাদের বি, মিল্ক হবে। 147-এর অ্যান্সার হবে তোমাদের বি হবে, এখানে পিল হবে, নাইফের সাথে পিল। 148-এর অ্যান্সার হবে তোমাদের সিই। 149 হবে এখানে নাইন, এখানে দুটো সিরিজ আছে, 369 হবে অ্যান্সার। 150 হবে ফেব্রুয়ারি মাস, হচ্ছে বাকিদের থেকে আলাদা, ফেব্রুয়ারি মাসের দিন কম, লিপিয়ার হয়। 151-এর অ্যান্সার হবে তোমাদের বি হবে অ্যান্সার, কোন। 152-এর এখানে অ্যান্সার হবে তোমাদের বি, মিল্ক। এখানে অনেকে ডাউট আছে, অনেকে সুগার ভাবছে, কিন্তু এখানে সুগার হবে না, মিল্ক হবে, কারণ মিল্ক আমরা ডাইরেক্টলি গরুর থেকে পেয়ে যাই। বাকি যদি তোমার তিনটে দেখো, কফি সুগার টি ডাইরেক্ট কোনো জায়গা থেকে আমরা পাই না, কোনো পশু পশু দেয় না, আমাদের চা তৈরি করে খেতে হয়, আমাদের কফিও তৈরি করে খেতে হয়, সুগারও আমাদের এই আর কি, মানে মিল্কটা ডাইরেক্ট আমরা কোনো পশু থেকে পেয়ে যাই। তো মিল্কটা এখানে হয়তো হবে, এটা নিয়ে ডাউট আছে বলতে পারো, অনেকের সুগার আবার অ্যান্সার করে এসছে, বাট আমার এটা মিল্ক মিল্ক মনে হচ্ছে। যাই হোক, 153-এর অ্যান্সার হবে তোমাদের ডি হবে, 25% প্রফিট। 154-এর অ্যান্সার হবে তোমাদের বি, মানে কী হবে অ্যান্সার। 155-এর অ্যান্সার হবে তোমাদের বি, 7 ইয়ার্স, এটা অনেকে 9 ইয়ার্স করে এসছে, কিন্তু এটা প্রেজেন্ট এজ বলেছে, প্রেজেন্ট এজ কিন্তু 7 ইয়ার্স হবে, 2 বছর পর এজ বললে 9 ইয়ার্স হবে। 156-এর অ্যান্সার হবে তোমাদের সি, 157 হবে তোমাদের ডি, বেরি বেরি তো একটা রোগের নাম। 158-এর অ্যান্সার হবে তোমাদের সি, মিউজিক। 159-এর অ্যান্সার হবে তোমাদের সি, মানে 11:15। 160-এর অ্যান্সার হবে ডি, মানে নেফিউ। এরপর 161-এর অ্যান্সার হবে তোমাদের 161-এর অ্যান্সার হবে তোমাদের সি। 162-এর অ্যান্সার হবে তোমাদের সি, মানে 4 পূর্ণ 4-এর 5 দিন। 163-এর অ্যান্সার হবে তোমাদের লস অফ 1% ডি। 164-এর অ্যান্সার এখানে তোমাদের 90 হবে, 90 হবে। 165-এর অ্যান্সার হবে তোমাদের এ, মানে 5:9। 166-এর অ্যান্সার হবে তোমাদের সি, মানে 9% ইন্টারেস্ট রেট, 9%। 167-এর অ্যান্সার হবে তোমাদের বি, 3:125। 168-এর অ্যান্সার হবে ডি, 6:47। এরপর 169-এর অ্যান্সার হবে তোমাদের এ, 2250 সেকেন্ডস। 170-এর অ্যান্সার হবে তোমাদের বি, 55:42। 171-এর অ্যান্সার হবে তোমাদের সি, 0.3। 172-এর অ্যান্সার হবে তোমাদের বি,
মানে 11/3 173-এর অ্যান্সার হবে তোমাদের ডি, 48.6 স্কোয়ার মিটার। 174 হবে তোমাদের বি, মানে 2.7 সেন্টিমিটার। 175-এর অ্যান্সার হবে এ। 176-এর অ্যান্সার হবে তোমাদের সি, মানে 168। এরপর 177-এর অ্যান্সার হবে তোমাদের এ, 3.75 সেকেন্ডস। 178-এর অ্যান্সার হবে ডি, 50। 179-এর অ্যান্সার হবে বি, 4.7। 180-এর অ্যান্সার হবে বি, 2.38। 181-এর অ্যান্সার হবে তোমাদের সি। 182-এর অ্যান্সার হবে তোমাদের সি, মোর এফিশিয়েন্ট দেন কেমিক্যাল ফার্টিলাইজার। 183-এর অ্যান্সার হবে বি, আই 131। 183-এর অ্যান্সার হবে বি, আই 131। 184-এর অ্যান্সার হবে এ, এটা বসালে দেখো দুদিকে রিয়াকশন ম্যাচ করে যাচ্ছে। 185-এর অ্যান্সার হবে সি, এসএন, কারণ বাকি সবকটাই আর কি কমন আর কি, শুধু এসএনটাই আলাদা, এসএনটাই করে না আর কি, ডাজ নট ফর্ম অ্যান্ড অ্যামফোথেরিক অক্সাইড, তো এসএন হবে। 185 সি হবে। 186-এর অ্যান্সার হবে তোমাদের ডি, এইউ হবে। 187-এর অ্যান্সার হবে তোমাদের এ। 188-এর অ্যান্সার হবে তোমাদের সি, ম্যাগনেশিয়াম। 189 হবে তোমাদের বি, বিএন। 190, 190 অ্যান্সার হবে তোমাদের এ, মিথাইল অরেঞ্জ। 191-এর অ্যান্সার হবে তোমাদের বি, সেলিসাইলিক অ্যাসিড। 192-এর অ্যান্সার হবে তোমাদের বি, ইস্টারিফিকেশন। 193-এর অ্যান্সার হবে তোমাদের সি, CH3COCH। 194 অ্যান্সার হবে তোমাদের বি, 22.4 লিটার। 195-এর অ্যান্সার হবে তোমাদের এ, ইনক্রিজ উইথ টেম্পারেচার। 196-এর অ্যান্সার হবে তোমাদের ডি, N2। 197-এর অ্যান্সার হবে তোমাদের বি, SF6। 198-এর অ্যান্সার হবে তোমাদের ডি, আনএবল টু স্ক্যাটার লাইট রেজ, এটাই একমাত্র ইনকারেক্ট স্টেটমেন্ট। 199-এর অ্যান্সার হবে তোমাদের বি, CH3COONA, স্ট্রংগেস্ট ইলেকট্রোলাইট। এবং 200-এর যে অ্যান্সার সেটা হবে এ, নন গ্রিন হেটারোট্রপিক প্ল্যান্ট অফ প্ল্যান্ট কিংডম হচ্ছে ফাঙ্গি। তো এটা ছিল তোমাদের পুরো 200-টা কোশ্চেনের আর কি অ্যান্সার কি। যদি কোনো কোশ্চেনে অনেক কিছু কিছু কোশ্চেন বললাম আমি, অপশানগুলো ডাউট আছে, তো সেগুলো কমপ্লিট ডিপেন্ড করছে PSC-র উপর। ওরা যদি কোশ্চেনগুলো ক্যান্সেল করে তো সেটা আলাদা কথা, নাহলে ওদের অফিসিয়াল যে অ্যান্সার কী আছে সেই অনুযায়ী ওরা খাতা দেখবে। তো এবার তোমাদের যদি কোনো কোশ্চেনটা বলা হয় মনে হয় যে আমি অ্যান্সার ভুল বলেছি, সেটা ডেফিনেটলি তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো এটা রেকটিফাই করে দেওয়ার জন্য এবং সঠিক অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য। তো আজকে ভিডিও এ পর্যন্তই, জাস্ট এই অ্যান্সার কিটে শেয়ার করার ছিল তোমাদের সাথে। নেক্সট দিন আমি কাট অফ কত হবে তারও একটা ভিডিও শেয়ার করব, এটা এক দুদিনের মধ্যে করে দেবো। তো সেই ভিডিওগুলো দেখতে হলে তোমাদের এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা শেয়ার করে দাও। শেয়ার করলে অনেকেই নিজেদের অ্যান্সার মিলিয়ে নিতে পারবে এবং কত স্কোর হচ্ছে সেটা ওরা জেনে নিতে পারবে। তো সেই জন্য ভিডিওটা শেয়ার করে দাও। আর যে বলার থাকে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের এই চ্যানেলকে তোমরা ফেসবুকে টেলিগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্কও ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো ভিডিও এ পর্যন্ত, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, কাট অফের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।